এই সুন্দর ভাষা দিয়া দিয়া আপনার মাথা মগজকে ধোলাই করবে এই নারীরা। সুতরাং নারীর ছলনায় যে আক্রান্ত হয়ে যায় ওর জিন্দেগি আখিরাত সব बर्बाद হয়ে যায়। বর্তমানে তো সবচেয়ে বড় ফিতনা নারী। এরে ডানে যাবেন নারী, বাঁয়ে যাবেন নারী, সামনে নারী, পিছনে নারী, নিচে নারী, উপরে নারী, সংসদে নারী, সব জায়গায় নারী, বাজারেও নারী। আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি, ঠিক কিনা? আর আজকে সমাজের মধ্যে কিছু লোকের আছে নারী স্বাধীনতার স্লোগান দেয়, এরা নারীদেরকে স্বাধীনতার নাম দেয়া ঘর থেকে বের করে। আমি মূলত বলি এদেশের শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা যায়, ঠিক কিনা জোরে গণ? বিড়াল সব সময় মাছের স্বাধীনতা যায়, ঠিক কিনা জোরে গণ? ঠিক শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, বিড়াল যেরকম মাছের স্বাধীনতা চায়, আর এদেশের লুচ্চা বদমাশগুলো ঠিক নারীদের স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? সব জায়গায় নারী আছে না নাই? যেখানেই যাবেন সেখানেই নারী। কারণে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ তুমি নারীর ফিতনা থেকে বাঁচাও। এই নারীরা এমন ফিতনাবাজ, যদি নারী আপনাকে চায় টেনে হেসে জাহান্নামে নিতে পারে, আবার নারী যদি চায় আপনাকে ওলি বানাইতে পারে। ভাইরা আমার, এই জন্য সাবধান। আমার বলার মাকসাদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের দরদ, দিলের দরদমন আমার পয়গম্বর ছিলেন। উম্মতের জন্য গমখারি আমার পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়ার নবী এই কারণেই প্রেরণ করেছেন যে সেই দয়ার নবীর উম্মত আমরা হয়ে যদি দয়ার নবীর দয়া না পাই, বুঝতে হবে আমাদের মতো কপাল ভরা লোক আর নাই। আজকে সমাজের ভিতরে উম্মতের অভাব নাই, কিন্তু তাকায় দেখেন উম্মত নিজেকে দাবি করে, কিন্তু ইসলামের বেলায় যখন আসে রাজনীতির কাছে ইসলামকে ছোট করে দেয়। একদিকে নেতা, আরেকদিকে রাসূলের সুন্নাত। চিন্তা করে ধুর, রাসূলের সুন্নাত নিয়ে কি দুনিয়া চলে? নেতার কথা মানতে হবে। তো সুন্নাতকে লাথি দিয়ে ফেলে দেয়, নেতার আদর্শকে বুকে টেনে নেয়। অথচ উম্মতের অবস্থা এমন হওয়া দরকার, যদি আমাকে 1 কোটি টাকাও দেওয়া হয়, সুন্নাত কোনোদিন কারো কাছে দালালি করে বিক্রি করা সম্ভব নয়। যারা বলেন ঠিক কিনা? উম্মত হিসেবে এটা প্রত্যেকটা মুমিনের কাজ। জান দিতে হয় দেব, রক্ত দিতে হয় দেব। এদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আখলাক, আল্লাহর নবীর সমস্ত শাসন ব্যবস্থা কায়েম করে এদেশের উম্মত দেখিয়ে ছাড়বে, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আওয়াজ দিয়া কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক না? আমার উম্মত হয়েছি, উম্মত হওয়ার মতো হওয়া লাগবে কিনা? নবীর উম্মত দাবি করি, যেন চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এটা রাসূলের উম্মত। বাজারে আম কিনতে যাবেন, আম কিনেন কি জিনিস দিয়া? বলে 1 নম্বরে রং, 2 নম্বরে ঘ্রাণ। কেউ যদি দেখে রং সুন্দর গ্রাম সুন্দর তাহলে ওই মানুষটা আচ্ছা চুপ থাকেন ভাই চুপ থাকেন এই বেচারা তো তার ব্যবসা নষ্ট করবে না সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন যোগ্যতা নাই কি করবে আল্লাহ পাক যোগ্যতা দান করুন দেখেন আম মানুষ কিনে দুইটা জিনিস দেখা এক নাম্বার রং দুই নাম্বার ঘ্রাণ যদি দেখতে সুন্দর হয় তাহলে কিনে আর যদি ঘ্রাণ সুন্দর হয় তাহলে কিনে মুসলমান কত মানুষ দাবি করে কিন্তু সমাজের মুসলমানদের না আছে ঈমানের কালার না আছে ঈমানের ঘ্রাণ ঠিক কি নজরে কর উম্মত দাবি করে চেহারার দিকে তাকাইলে দেখা যায় গামজা খাইতে খাইতে টাওয়া ভিতরে ঢুকায় দিয়েছে আছে না নাই চুলের দিকে দেখবেন চুল স্মৃতিসৌধের মতো চোখা কি বলেন সজারুর কাটা যেরকম চোখা ওর চুল এরকম চোখা কথা কয় না এই এলাকার যুবকদের অবস্থা ভালো হ্যাঁ এখানে চুল নাই পুরা টাক্কু মার্কা এখানে পুরা টাক্কু চুল নাই মাঝখানে উঠছে ঘাসের মতো দুবলা ঘাস যেরকম উঠে ওর মাথার চুল এরকম উঠছে জিজ্ঞাসা করুন তাই কার মতো রাখছে সে জানে না কার মতো ভালো লাগছে এটারে যার মতো রাখছে একটা ইহুদি অথবা নাসারার মতো রাখছে আবার দাবি করে আমি মুসলমান আবার দাবি করে আমি মুসলমান লজ্জা লাগার কথা মুসলমানের সন্তান কোনদিন ইহুদি নাসারার বেশ ধরতে পারে না মাঝে মাঝে আমাদের সাথে হুজুর আমি আপনার ভক্ত একটু ছবি তুলব আমি মিয়া কি এর ভক্ত আপনি আমি মাঝে মাঝে কয়েকটা এভাবে বলি যদি দেখি বলার পরিবেশ আছে হুজুর আপনার ভক্ত ভাই ভক্ত হইলে আপনার চুলের এই হালত কেন আপনি আমার ভক্ত কেমনে আপনার সাথে ছবি তুললে তো আমার সম্মান নষ্ট হবে কারণ আপনার যে চুলের ডিজাইন এই ডিজাইনে আপনি মুসলমান না কাফের এটা তো বোঝা যায় না একটা মুসলমানের রং দেখলে বোঝা যেতে হবে যে এটা মুসলমান খালি চাপাবাজি করলে মুসলমান হওয়া যায় না মুসলমানের ঈমানের রং থাকতে হবে ঘ্রাণ থাকতে হবে ঘ্রাণ নাই রং নাই কালার নাই কিচ্ছু নাই আমি বলবো তুই মুনাফিক মার্কা মুসলমান তুই মুসলমান হতে পারলি না মুসলমানের চেহারার দিকে তাকায় দেখবেন কি অবস্থা প্যান্ট পরবে 14 জায়গায় ছিড়া আবার হাফ প্যান্ট পরে এখন এই যে সুন্দর রাস্তা 30 35 বছর 40 বছরের জওয়ান বুড়া বেড়া হাফ প্যান্ট পরছে এতটুকু গেঞ্জি পরছে হাত উঠালে দেখতে সব দেখা যায় কাটা না দুই সব দুই মাস কি আছে নাই পাড়ার মতো গন্ধ বেহায়া বেলাজা শরম নাই মানুষ তো ঘুমাইতে গেলেও তো ঝাঙ্গা পরে ঘুমায় না আর সে রাত্রেবেলা শোয় না সে বিয়ের অনুষ্ঠানে ঝাঙ্গা পরে যায় ঝাঙ্গা মানে কি বুঝছেন তো আটুর উপরে তো এটাই তো কি ঠিক না শর্ট প্যান্ট হাফ প্যান্ট হাফ প্যান্ট মানে কি যেটা মানুষ পাজামার নিচে পরে প্যান্টের নিচে পরে ও কত বড় বেহায়া নির্লজ্জ হইলে পরে এই জিনিসটা সে সবার সামনে পড়তেছে আর এটাকে সে আধুনিকতা মনে করতেছে উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হয় গরু ছাগল তোর চাইতে বড় আধুনিক ওর তো কিছু নাই লেভেল পজিশন ঠিক না ওর কিছু নাই তো ও আধুনিক বেশি ওর সালাম দিবি শব্দবার গরুরে যে স্যার আমি আপনার থেকে শিখছি কিন্তু আপনার মতো হইতে পারি নাই দোয়া করেন যেন আপনার মতো হইতে পারি কুত্তার ঠ্যাং ধরে নাচ বেটা এই কথা বইলা যে ভাই তোর মতো যেন হইতে পারি কুকুর রাস্তাঘাটে এই যে সময় দেখবেন পাগলের মতো ঘুরে ঠিক না এই সময়টা কুত্তা পাগলের মতো এক জায়গায় জায়গায় বেজায়গায় আকাম করে আমাদের দেশের এই সমস্ত যুবকেরা জায়গায় বেজায়গায় আকাম করে বেড়ায় আকাম করবে এটা দোষের না আমি বলতে যাব তুমি আপনার লজ্জা শরম নাই আমরা পার্সোনাল কাজ করতেছি দেখেন কে অবস্থা পাগলের মতো হয়ে গেছে পাগলের রাস্তায় যেরকম উলঙ্গ হয় এমনি এমনি ডান্স দেয় আর যদি কেন তুই এমনি বেটা কবু বুঝাই বোঝে আমি আমি বুদ্ধিমান তুই বেটা বল কাপড় পরছিস এখন এদেশের এই শিক্ষিত নামের শয়তানগুলো এরকম পাগলের মতো হয়ে গেছে রাসূল হাদিসে বলেছেন শেষ জামানায় মানুষগুলো দিন দিন যত যাবে গন্ড মূর্খ হবে এদের অনুভূতি থাকবে না এদের লজ্জা শরম থাকবে না বর্তমান সময় সেই সময়টা চলে আসছে উলঙ্গপনাকে আধুনিকতা মনে হয় আর রাসূলের সুন্নাতকে সেকেলে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেকেলে নয় এটা একালেও দরকার সেকালেও দরকার ঠিক কি না জোরে যদি সুরতটা নবীর মতো না হয় কবরে যাওয়ার ভাই যদি দাড়ি না থাকে জিজ্ঞাসা করবে আল্লাহ দেখবে কি কার মতো দেখা যায় আল্লাহ ম্যাক্রোর মতো দেখা যায় দাড়ি নাই তো কি ঠিক না তাহলে ম্যাক্রোর মতো দেখা যায় নেতানিয়াহু ইহুদি লাল কুত্তার মতো দেখা যায় আল্লাহ বলবেন ওরে যার মতো দেখা যায় তার সাথে জাহান্নামে যাও আর যদি চেহারার ভিতরে রাসূলের সুন্নাত থাকে আমল কিছুটা কমও থাকে কার মতো দেখা যায় বলবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুরত নিয়ে আসছে আল্লাহ বলবেন যা দেখা যায় যার মতো জান্নাতে তার সাথে দিয়া দেয় সুবহানাল্লাহ রে میرے محبوب کی یارب شباہت لے کے آیا ہوں، حقیقت اس کو تو کر دے، میں تو صورت لے کے آیا ہوں، نہ عظمت لے کے آیا ہوں، نہ شوقت لے کے آیا ہوں، محبت لے کے آیا ہوں، محبت لے کے آیا ہوں۔ اپنر کسے امر کسے امون کنو عمل نئی جی عمولر کرنے نبی شنگ جنت جبو، কিন্তু নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে নিতে পারি আল্লাহর কসম রাসূলের সঙ্গেই জান্নাত হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীকে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত কবে? নবী ডাক দেয়া বলেন মা আ'দাত্তা, কিয়ামতের প্রস্তুতি কি গ্রহণ করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন সাহাবী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করছি কিন্তু প্রস্তুতি নাই। নবী আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কিন্তু আল্লাহর কসম নবী আপনার محبت অন্তরের মধ্যে আছে। নবী ডাক দেয়া বলেন আল্লাহর কসম ইন্নাকা মা'মান আহবাবতা, নিশ্চয়ই محبت যদি আমি নবীর সঙ্গে থাকে আল্লাহ পাক আমি নবীর সঙ্গে জান্নাত দান করবে। হাতটা উঁচা করে বলেন তো আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন। রাসূলের محبت আমাদের অন্তরে দান করো জোরে বলেন আমিন। যদি এতটুকু محبت দিলের মধ্যে থাকে আল্লাহর নবী বলেন অবশ্যই বান্দাটা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আর যদি এতটুকু محبت না থাকে আজকে যারা আখেরি জামানার নবীকে সন্ত্রাস বলে, আজকে যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, অবশ্যই এই দেশের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতের দল হলো তারা। আর তাদের গালি দেওয়ার পরে আপনার দিলে যদি খারাপ না লাগে বুঝতে হবে আপনিও তাদের দলের, ঠিক কিনা?